স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 10 আগস্ট উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা ইয়াসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, উপজেলার সহকারী কমিশনার এম এ করিম, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল সহ প্রমুখ। এ সভায় মধুপুরের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ওই সভায় 15 আগস্ট উদযাপনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়। অপরদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে মধুপুর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে প্রস্তুতি সভা করে। আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।